বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমার এলআরফুড বাংলা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ তোমাদের জন্য একটি দারুণ ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম, একদম নতুন ভিডিও এবং ইউজফুল ভিডিও। ঘরে খুব সহজে নিম পাতা এবং গোলাপের পাপড়ি দিয়ে হার্বাল সাবান তৈরি করব। আর এই সাবান স্কিনের যে কোনো সমস্যা তো সেরে যাবেই, তার সাথে স্কিনকে উজ্জ্বল, ফর্সা এবং কোমল মসৃণ করবে। আশা করছি তোমাদের আজকের এই ভিডিও খুব ভালো লাগবে। যদি ভিডিও ভালো লাগে, বেশি বেশি শেয়ার করবে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে, তারাও যেন এই ভিডিও দেখে উপকৃত হয়। তো চলো তবে কথা না বাড়িয়ে শুরু করি। তো এখানে দেখো, আমার গার্ডেনে কিছু গোলাপের গাছ রয়েছে। এগুলো দেশি গোলাপ। দেশি গোলাপের মধ্যে কি হয়, সেন্ট খুব ভালো থাকে। তো তোমরা চেষ্টা করবে দেশি গোলাপ ব্যবহার করতে। আর নিয়ে নিলাম নিম পাতা। এখন আমাদের যেটা করে নিতে হবে, এই গোলাপ থেকে কিন্তু পাপড়িগুলো ছাড়িয়ে নিব। পাতা এবং ভেতরের অংশ কিন্তু নেওয়া যাবে না। তো এভাবে পাতাগুলো, এবার পাপড়িগুলো ছাড়িয়ে নিলাম। এখন আমরা এই চাকু দিয়ে খুব ভালো করে কিন্তু মানে কুচি কুচি করে কেটে নিতে হবে, একদম ফাইন কুচি করে দেবে। গোলাপের পাপড়িগুলো একটা পাত্রের মধ্যে এখন রেখে দিচ্ছি। এখানে দেখো ফ্রেশ নিম পাতা আছে। তো নিম পাতাগুলো শক্ত দেখে নিবে না, কুচি দেখে, এরকম নরম দেখে ব্যবহার করবে, তবে বাঁটা খুব ভালো হবে। তো এখন যেটা করব, একটা পাত্রের মধ্যে আমি পানি নিয়ে নিয়েছি। এবার আমরা নিম পাতাগুলো কাঠি থেকে ছাড়িয়ে নিচ্ছি। এভাবে ছাড়িয়ে নেবার পরে ভালোভাবে কিন্তু ধুয়ে নিতে হবে পাতাগুলো। পাতার মধ্যে যেন পোকা মাকড় বা ধুলোবালি না থাকে, সব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। আমরা সবাই জানি নিম পাতার মধ্যে অ্যান্টিফাঙ্গাল এবং অনেক গুণে ভরপুর থাকে। তার সাথে গোলাপের মধ্যে সুগন্ধি এবং স্কিনকে ফর্সা কোমল রাখতেও সাহায্য করে। আমরা সাবানের মধ্যে এই দুটো জিনিস ব্যবহার করব, তার সাথে ঘরে খুব সাধারণ জিনিস থাকে সেগুলো আমরা ব্যবহার করব। ভিডিও তোমরা শেষ পর্যন্ত দেখো, আশা করছি তোমাদের উপকারে আসবে। ভিডিও কেমন লাগবে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। ভালো লাগলে কমেন্ট করবে, ভালো না লাগলেও কমেন্ট করবে, কিন্তু কমেন্ট অবশ্যই করবে। নিম পাতার মধ্যে অল্প অল্প পানি দিয়ে আমি একটা গাঢ় পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে কিন্তু খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নয়। নিম পাতার পেস্ট বানানোর সময় একটু গাঢ় করে এভাবে পেস্ট বানাবে। বেশি পানি হয়ে গেলে কিন্তু সাবান বানাতে তোমাদের অসুবিধে হবে। এখানে দেখো আমি গ্লিসারিন সাবান নিয়েছি। তোমরা চাইলে অনলাইনে পেয়ে যাবে সব বেস্ট, সেটাও ব্যবহার করতে পারো। তো সাবান আমি এখানে তিনটে সাবান ব্যবহার করেছি। তোমরা যতগুলো সাবান বানাবে ততগুলো তোমরা সব বেস্ট অথবা সাবান ব্যবহার করবে। ছোট ছোট করে কেটে আমি একটা সসপ্যানের মধ্যে নিয়ে নিলাম। এই বাসনটা কিন্তু ছোট হবে, আর নিচে যে বাসনটা ব্যবহার করব এটা বড় বাসন ব্যবহার করব। সাবানগুলো টুকরো টুকরো কেটে কেটে আমি নিয়ে নিলাম পাত্রের মধ্যে, সসপ্যানের মধ্যে। আর নিচে দেখো বড় পাত্রের মধ্যে পানি দিয়েছি। পানি যখন গরম হয়ে আসবে তখন আমরা তো দিয়ে দিলাম, আর এটাকে অনবরত নাড়তে থাকতে হবে। দেখো গলে গিয়েছে। তো এখন আমরা দিয়ে দেবো নিম পাতা বাটা। তো এখানে একদম বড় চা চামচের দিয়ে দিলাম ভরে ভরে 2 চামচ মতো নিম পাতা। তা ভালোভাবে কিন্তু নাড়তে হবে, আর যেন কোথাও গোটা না থাকে। সাবানগুলো নাড়তে নাড়তে দেখবে গলে গিয়েছে। তো যখন খুব ভালো মতো গলে যাবে তখন আমরা দিয়ে, এবার আমরা দিয়ে দিচ্ছি এখানে পাপড়ি, গোলাপের পাপড়ি। আর কিছুটা রাখলাম, একটু পরে ব্যবহার করব। এখানে দেখো বাদামের তেল ব্যবহার করেছি আমি। তোমরা চাইলে আলমন্ড ব্যবহার করতে পারো বা নারকেল তেল ব্যবহার করতে পারো, কিন্তু সরিষার তেল বা ঘি দেবে না। হ্যাঁ, কিন্তু আলমন্ড অথবা তুমি বাদাম তেল আর নারকেল তেল, এই তিনটে তেল ব্যবহার করতে পারো। আর গোলাপ পানি এবার আমরা নামিয়ে নিলাম মিক্স করার পরে, তারপরে গোলাপের পানি দিচ্ছি। ফেলে দেওয়া কমলা লেবুর খোসা দিয়ে ঘরে সহজে সাবান কিভাবে বানাবে, খুব ভালো একটা ভিডিও। তোমরা যদি এই ভিডিও দেখতে চাও তবে উপরের আই বাটনে ক্লিক করবে, অথবা তোমরা নিচের ডেসক্রিপশনে লিংক দেওয়া রবে, তোমরা সেখানেও দেখতে পারো। এখানে দেখো আমি নিয়েছি 2 ক্যাপসুল, ভিটামিন ক্যাপসুল, ভিটামিন ই ক্যাপসুল। এটা খুব সহজে মার্কেটে পেয়ে যাবে, যে কোনো ফার্মেসিতে তুমি পেয়ে যাবে। তো দিয়ে দিলাম আমরা লিকুইডের মধ্যে, আবার একটু আমি দিয়ে দিলাম গোলাপের পাপড়ি। খুব ভালো করে কিন্তু মিক্স করে নিতে হবে। এখানে দেখো আমি একটা ঢাকনা, কৌটোর ঢাকনা নিয়েছি, আর একটা প্লাস্টিকের বাটি নিয়েছি। এগুলো তুমি সাবান জমানোর জন্য ব্যবহার করতে পারো, অথবা এরকম সিলিকন মল্ড নিয়ে নিতে পারো, যে কোনো শেপ দিতে পারো, ফুলের মতো, এইরকম ডিমের ডিম আকৃতি, এইরকম হার্টের মতো গোল, যে কোনো শেপ দিতে পারো, এগুলো পাওয়া যাবে। আর আমার যে সাবানের ভিডিও রয়েছে তোমরা দেখতে পারো, সেগুলো কৌটোর ঢাকনা দিয়ে বানানো হয়েছে, একটা বাটিতে বানানো হয়েছে, খুব সহজভাবে, খুব আরামসে কিন্তু সাবান জমে গিয়ে উঠে যাবে। তো আমি এখানে গোলাপের পাপড়ি দিয়ে দিলাম তলায় কিছু, আর এই লিকুইড দিয়ে দিলাম। এই কাজগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করে নিবে, সাবান কিন্তু জমে গেলে
কিন্তু আবার কিন্তু হবে না, তো একটু সাবধানে তাড়াতাড়ি করে নিবে। সাবানটা যখন বসাবে জমাবে তখন যেন ঠান্ডা না হয়ে যায়। তো দেখো 1 ঘন্টার মধ্যে কিন্তু কত সুন্দরভাবে, একটু রেখেছিলাম ঘরে, ফ্রিজে রাখার কোনো প্রয়োজন নাই, 1 ঘন্টা এমনি নর্মাল টেম্পারেচারে রেখে দিবে একদম জমে যাবে, কত সুন্দরভাবে তৈরি হয়েছে তাই না দেখো। আর প্রত্যেকটা জিনিস কিন্তু খুব ভালো জিনিস দেওয়া হয়েছে, মানে তোমার স্কিনের কিন্তু খুব উপকারে হবে। ঘরে অবশ্যই ট্রাই করো বন্ধুরা, এইরকম ভিডিও দেখে তোমাদের কেমন লাগলো কমেন্ট কিন্তু অবশ্যই করবে, ভালো লাগলেও কমেন্ট করবে, ভালো না লাগলেও কমেন্ট করবে কেমন লাগলো আজকের এই ভিডিও। আর ভালো লাগলে একটা একবার লাইক করার পালা, একটা লাইক করে দিবে এবং শেয়ার করবে বেশি বেশি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে, তারাও যেন উপকৃত হয়। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে, যে বন্ধুরা এখনও সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর যারা করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আজকের মতন এই পর্যন্ত, আগামী পর্বে আবার ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, ধন্যবাদ।